গাছ থেকে একদম টাটকা এঁচড় কেটে এনে প্লাস্টিকে রাখা হয়েছে, আঠা পড়ছিল চারিদিকে। এবার যেটা করব, দুটো টুকরো করে কেটে ভালো করে আগে জলে ধুয়ে নেব। জলে ধুয়ে নিলে আঠাটা অনেকটা কমে যাবে, তার ফলে এঁচড়টা কাটতে সুবিধা হবে। গাছের এঁচড় আলাদাই জিনিস, একদম টাটকা। এঁচড়গুলো ভালো করে টুকরো করে কেটে নিলুম, নিয়ে আরও একবার ধুয়ে নিলুম। আর এখানে শিরগুলো রেখে দিয়েছি, উচ্ছে চচ্চড়ি বা তেঁতো চচ্চড়ি যখন করব এই শিরগুলো দিলে ভীষণ ভালো খেতে হয়। আপনারাও একবার করে দেখতে পারেন খেয়ে। ওই জন্য প্লাস্টিকে করে রেখে দিয়েছি, যখন তেঁতো চচ্চড়ি করব তখন তেঁতো মানে উচ্ছে বা যুক্তি ফুল এসব করলে সেটাই দিলে খুবই ভালো খেতে হয়। তো চলুন এঁচড়টা আমি রান্না করে নিই। তাতে তেল গরম করতে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে আমার, সর্ষের তেলেই রান্নাটা করব। এই জন্যে অর্ধেক তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুটাকে আগে ভেজে নেব আমি। একটু গাছের এঁচড় সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, একদম টাটকা এঁচড়, তো আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভেজে তুলে নিলাম, আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি, কিছু না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে একটু হিং ভিজিয়ে রেখেছি আদার রসে। পরে যদিও আমি পেঁয়াজ দিয়ে করে নেব, কিন্তু আগে তো নিরামিষ করব, সেই জন্য আগে হিংটা দিলে পেঁয়াজ আদার রসে ভিজিয়ে, তাহলে কিন্তু সুন্দর একটা পেঁয়াজ রসুনের মতোই ফ্লেভার হয়। আচ্ছা, আমি আগেই টমেটোটা দিয়ে দিন, তেল তো আমার গরম, আলু ভাজার তেল, এবং একেবারেই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। এই যা ফোড়নটাও দিয়ে দেবো, হিংটা আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি সেটাও দিয়ে দিলাম। টমেটোটা নরম হবে, এবং তরকারিরও নুন যতটা প্রয়োজন ততটা আমি একসাথে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একেবারেই লবণটা দিয়ে দিলাম বেশি করে, যাতে পরবর্তীকালে আর লবণ দিতে না লাগে। টমেটোটা নরম হোক ততক্ষণে মশলাটা আমি পেস্ট করে নিই এই জল দিয়ে। এঁচড়টা আলাদা করে ভাজবো না, আপনাদের ইচ্ছা হলে ভেজে নিতে পারেন, আর যদি কেনা এঁচড় হয় তাহলে সেক্ষেত্রে একটা সিটিও দিয়ে নিতে পারেন আলু আর এঁচড়, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমার গাছে টাটকা এঁচড়, সেহেতু আমি আর সেদ্ধও করবো না, ভাজবো না, একেবারে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটাও দিয়ে দিলাম, টমেটো নরম হয়ে গেছে আমার, কষতে কষতে আরোই নরম হয়ে যাবে। আমি কিন্তু মশলাটাকে কষাতে কষাতে এঁচড়টাকে আগে দিয়ে দেব। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, এই সময় আমি এঁচড়টা দিয়ে দেব আগে, তারপর আলু ভেজে রেখেছি আলুটাকে দিয়ে দেব। মশলা দিয়ে এঁচড়টাকে ভালো করে কষিয়ে নেব, সেই জন্য এঁচড়টাকে আর ভাজলাম না। গাছ বলছি এঁচড় কাঁঠাল খায় না ওরা, আর কি কত এঁচড় লোককে দিয়ে দে। আলু ভাজাগুলো দিয়ে দিলাম, আর এর সাথেই দেবো চিনি। চিনি বার করতে বন্ধ কর, এক চামচ চিনি দিলাম, যেমন মাংসতেও এক চামচ চিনি দেয়, এঁচড়ে এক চামচ চিনি দিয়ে আরও একটু কষিয়ে নেবো ভালো করে, নিয়ে তারপর জল দেবো। হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম।
এঁচোড় একটু আমরা ঝোলঝলি খাই, একদম মাখা মাখা খাই না, তাই সেদ্ধও হবে আর একটু রসও থাকবে সেই পরিমাণ জল নিল। আপনারা যদি এঁচোড়ের রস রাখতে না চান বা ঝোল রাখতে না চান তাহলে অল্প করে জল দেবেন, যেটুকু সেদ্ধর জন্য প্রয়োজন। এঁচোড় আমার রেডি হয়ে গেছে, এবার শুধু একটু গরম মশলা আর ঘি দিয়ে নিরামিষ এঁচোড়টা রেডি করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ছাঁকবো। আমার এঁচোড় দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে, এই আলু ভেজে গেছে, তো সেই জন্যে আলু এঁচোড় দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলাটা দিয়েই দিলাম, বেশ খানিকটা গরম মশলা দিয়ে দিলাম, মাংস এঁচোড় এগুলো গরম মশলা দিলে টেস্ট হয়। আর দিয়ে দেবো এবারে মশলাটাকে মিশিয়ে নিলাম, এভাবে এঁচোড় করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়। এবার ঘি দিয়ে দিলাম এক চামচ, নিরামিষ যদি করেন তাহলে ঘি গরম মশলা দেবেন, আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। যেহেতু আমার আঁশ নিরামিষ দুটোই হবে, নিরামিষ হবে এবং পেঁয়াজ দিয়ে হবে, সেই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলবো, কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আরও একটু রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি, দুটো পেঁয়াজ নিয়েছি আর দু তিন কোয়া রসুন নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে রসুন আর পেঁয়াজ বাটা যেটা রেখেছি সেটা দেবো। রসুন পেঁয়াজ কুচি দিলে, পেঁয়াজ বাটা না দিলেও হয়, কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা বেশ ঘন হয়, যেমন মাংসের গ্রেভিটা ঘন হয়। আদা পেঁয়াজ রসুন বাটা আমরা দিই যে, তার ফলে ঠিক সেম এঁচোড়েরও তাই, বা গাছপাঁঠা যেটাই বলেন, কারণ এঁচোড় বা কাঁচা কাঁঠালকে, সবুজ কাঁঠালকে গাছপাঁঠা বলা হয়। তো সেটা যেমন নিরামিষ খেতেও ভালো লাগে, তেমনি এরকম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো ভালো লাগে, একসাথে কষেও বসিয়ে দিতে পারেন। কিন্তু আমার যেহেতু নিরামিষ আমিষের ব্যাপারটাকে আমরা পেঁয়াজ রসুনটাকে আমিষ হিসেবে ধরি, সেই জন্যে আগে আমাকে নিরামিষটা করে নিতে হয়েছে, না হলে যারা পেঁয়াজ রসুন ছাড়া খায় তারা খেতে পারবে না, সেই জন্যে নিয়ে তাদেরটা আলাদা তুলে রেখেছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিল, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর যেহেতু পেঁয়াজটা অ্যাড করছি এবং আরও একটু জল অ্যাড করবো পেঁয়াজের সাথে ফোটার জন্য, সেই জন্য একটু লবণ দিলাম, নাহলে লবণ কম হয়ে যাবে ভাতের সাথে খেলে। ভাত রুটি সবার সাথেই খেতে পারেন এঁচোড়ের ডান্ডা। এবার আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে যদি না ভালো করে। দাঁড়াও, এ সোনাম ফোন করছে, দেখো তো দরজা আমার হয়ে গেছে। এবার তৈরি করে রাখা এঁচোড়টা একটু ঢেলে দিলাম, গেলে নামিয়ে